আমরা বর্তমানে জয়রাম হাইটাইডে আছি দীঘাতে। সেখানে দেখুন বিশ্বকর্মার পুজো হয়েছে, সেটি আপনাদের দেখাচ্ছি। একটু আগে হোমও হয়েছে, দেখতেই পাচ্ছেন বিশ্বকর্মা পুজো হয়েছে। দীঘার সমুদ্রের ধারে একটি জায়গায় মার্কেটের কাছে দেখুন বিশ্বকর্মা পূজা হচ্ছে। আজকে দীঘায় আছি, দীঘার বিশ্বকর্মা পূজা আপনাদের দেখাচ্ছি। দেখুন বিশ্বকর্মা পূজো দীঘার একটি মণ্ডপ দেখুন। শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শুরু। আপনার একটা ভবিষ্যৎ মানুষের দীঘা স্টেশন পরপর বিশ্বকর্মা পুজো। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার রাস্তায় হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন এই দীঘাতে। দেখুন এখনো তৈরি হয়নি, আপনাদের অটো থেকে দেখালাম তৈরি হচ্ছে। দেখুন জগন্নাথ দেবের মন্দির রাজ্য সাধারণ হাসপাতাল দেখুন। এই হচ্ছে দীঘা হাসপাতাল, ক্রস করলাম।
ওল্ড দীঘা শুরু হলো, পরপর হোটেল এখানে। এই দীঘা থানা, দীঘা থানা ক্রস করে যাচ্ছি আমরা এখন, ওল্ড দীঘায় ঢুকছি। আলোকজ্জ্বল ওল্ড দীঘা বা পুরাতন দীঘা। দেখুন দীঘা নেহরু মার্কেট, ওল্ড দীঘা, বিশ্বকর্মা পুজো গলিতে গলিতে সব জায়গায় দীঘায় হয়েছে। এই ওল্ড দীঘায় আমরা পৌঁছে গেছি। সুন্দর প্যান্ডেলটা করেছে দেখুন, এই দেখুন ঠাকুরের মুখটা ঢাকা দেওয়া। আগামীকাল আপনারা জানেন গণেশ পুজো, আজকে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, দুটো পুজো পরপর পড়ে গেছে। কিছু কিছু জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে আর কিছু কিছু জায়গায় গণেশ পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন। জমজমাট ওল্ড দীঘার সি বিচের ধারে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। আকাশে চাঁদটি দেখছেন, জমজমাট ওল্ড দীঘা আপনাদের দেখালাম, কেমন লাগছে জানাবেন আজকের এই শুভ দিনে, অর্থাৎ বিশ্বকর্মা পুজো, আর আগামীকাল হচ্ছে গণেশ পুজোর দিনে। আপনাদের চেষ্টা করলাম যে ওল্ড দীঘার খানিকটা দৃশ্য তুলে ধরার, এবং নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসার দৃশ্যটা অটো করে। আশা করি আপনাদের ভালো লাগছে, কমেন্ট সেকশনে জানাবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।